দৈনিক কালের কণ্ঠ। ধূমপান মুক্ত সুইডেন গড়তে নতুন আইন। সত্যি ভেবে ভিডিও গেমসের দৃশ্য পোস্ট করে ট্রোলড হলেন পাকিস্তানের মন্ত্রী। ছিনতাইকারী ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে করুণ মৃত্যু। আত্রাই নদীর নাব্যতা হ্রাসে বাংলাদেশকে দায়ী করলেন মমতা ব্যানার্জি। ইরানের ভয়ে সৌদি থেকে বের হচ্ছে না তেলবাহী ব্রিটিশ জাহাজ। বন্দুক ঠেকিয়ে ছাত্রীদের যৌন নির্যাতন করতেন গৃহশিক্ষক। বানের জলে খেলনার মতো ভেসে গেল গাড়ি, ভাইরাল ভিডিও। মুসলিম শিশুদের অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ অস্বীকার চীনের। হিন্দু প্রতিবেশীর মৃতদেহ সৎকারে মসজিদের ইমাম। সবচেয়ে বেশি ওজনের সেই পাকিস্তানির মৃত্যু। রাস্তায় মেয়ে দেখলেই শ্লীলতাহানি। রহস্যময় বাইকারকে ধরিয়ে দিল পানির জার। শ্বশুরবাড়িতে প্রবেশের আগে 100 গাছ রোপণ করলেন নববধূ। ওয়াশিংটনে রেকর্ড বৃষ্টি, হোয়াইট হাউসে পানি। স্বামীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে স্ত্রীকে অপহরণ, অতঃপর গণধর্ষণ। জয় শ্রীরাম স্লোগান, অমর্ত্য সেনকে হুঁশিয়ারি বিজেপি নেতার। কামান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ভারত। গ্রিসে ডানপন্থীদের জয়, ক্ষমতাসীনদের ভরাডুবি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। চীনে বাবা মা থেকে মুসলিম শিশুদের বিচ্ছিন্নের অভিযোগ অস্বীকার। সম্প্রতি চীনের পশ্চিম জিনজিয়াংয়ে মুসলিম শিশুদের কৌশলে তাদের বাবা মা থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠে, তবে বিষয়টি অস্বীকার করেছেন যুক্তরাজ্য নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হচ্ছে তা আদৌ সত্য নয়। শ্রমিক নির্যাতনের দায়ে সৌদি যুবরাজের বোনের বিচার শুরু। এবার আদালতের কাঠগড়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমান। শ্রমিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার ফ্রান্সের একটি আদালত হাসার এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়া রোহিঙ্গা আটক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়া রোহিঙ্গাকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বদর এক বিবৃতিতে এ তথ্য জানান। জমজমের পানি বহন নিষিদ্ধ করে ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া। হংকংয়ে ডান্সিং আন্টিদের বিরুদ্ধে বিক্ষোভ, যে কারণে তুমুল বিতর্কে ট্রাম্প থেরেসা। ধূমপান মুক্ত দেশ গড়তে সুইডেনে নতুন আইন। মেক্সিকো চীনা স্টিলে আবারও শুল্কারোপ করবেন ট্রাম্প। সিরিয়ায় স্থলসেনা মোতায়েনে ট্রাম্পের অনুরোধ নাকচ জার্মানির। বিরোধী সাংসদদের টাকা দিয়ে কিনে নিচ্ছে বিজেপি, অভিযোগ। ব্রিটিশ গায়িকাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইরান। রাস্তায় পুলিশের পা জড়িয়ে কাঁদলেন মন্ত্রী। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করলেও পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না জাতিসংঘ। পাঞ্জাব সীমান্তে হঠাৎ নিরাপত্তা জোরদার পাকিস্তানের। খরচ বাঁচাতে হোটেলের পরিবর্তে রাষ্ট্রদূতের বাসভবনে থাকার সিদ্ধান্ত ইমরান খানের। নওয়াজকে ফাঁসানো হয়েছে, ইমরানের পদত্যাগের দাবিতে সরব মরিয়ম। জার্মান ইঞ্জিনিয়ারদের চমক, আইএলএস ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে প্লেন অবতরণ। কাশ্মীর সীমান্তে ফের বিস্ফোরণ, আহত ভারতীয় সেনার অবস্থা আশঙ্কাজনক। ইমরান খানের পদত্যাগ দাবি নওয়াজ কন্যার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম শরীফ। হঠাৎ বন্যার কবলে ওয়াশিংটন ডিসি। দৈনিক ইত্তেফাক, অবশেষে সৌদির কনসার্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন নিকি মিরাজ। ব্যাপক আলোচনা সমালোচনার মুখে অবশেষে সৌদি আরবে কনসার্টে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন র্যাপ তারকা নিকি মিরাজ। ওই কনসার্ট থেকে নিজেকে সরিয়ে নেয়ার কারণ হিসেবে নিকি মিরাজ বলেন, তিনি নারীদের অধিকার, সমকামী অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন প্রদর্শন করতে চান। বিজেপির সদস্য রাহুল মমতা, ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির সদস্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সদস্য এমন আইডেন্টিটি কার্ড সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় সরিয়ে দেওয়া ওইসব আইডেন্টিটি কার্ড ভুয়া। সৌদি যুবরাজের বোনের বিচার শুরু। শ্রমিককে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানকে ফ্রান্সের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে। একজন
প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট খুঁজছে কংগ্রেস। রাহুল গান্ধী পদত্যাগ করার পর এখন নতুন প্রেসিডেন্ট খুঁজছে কংগ্রেস। আগামী এক সপ্তাহের মধ্যে দলটি জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট ও তরুণ নেতাদের মধ্য থেকে একজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবে। কংগ্রেস প্রেসিডেন্ট পদে দৌড়ে গিয়েছেন মুকুল ওয়াসনিক ও মল্লিকার্জুন খড়গে। রুশ সাবমেরিন থেকে পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। শ্বেত সাগরে থাকা একটি সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হয়, রুশ সামরিক বাহিনী এমনটাই খবর জানিয়েছে। বাংলাদেশ বাদ দেওয়ায় আত্রীয় নদী শুকিয়ে যাচ্ছে, অভিযোগ করে বললেন মমতা। বাংলাদেশ বাদ তৈরি করার ফলে শুকিয়ে যাচ্ছে আত্রীয় নদী। মঙ্গলবার বিধানসভায় এমনটাই অভিযোগ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার আরো অভিযোগ, বিষয়টি নিয়ে ঢাকার সঙ্গে গুরুত্ব দিয়ে আলোচনা করছেন না নয়াদিল্লি। মোদীর নির্দেশ, গান্ধীর জন্মদিনে 150 মাইল হাঁটতে হবে সাংসদদের। আগামী 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশত বর্ষ, পাশাপাশি ওই একই দিনে আবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। এই দুই উপলক্ষে বিজেপি সাংসদদের এক বিশেষ পদযাত্রায় হাঁটার নির্দেশ দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দলের সাংসদদের সঙ্গে বৈঠকে ওই নির্দেশ দেন তিনি। ইমরান খানের পদত্যাগ দাবি করলেন মরিয়ম। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে সোচ্চার হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সহসভাপতি মরিয়ম নওয়াজ রবিবার মধ্যরাতের পর একটি জনসভায় এ দাবি করেন। পর্যটকের চাপে বিরক্ত প্যারিস, টুরিস্ট বাসে ছেয়ে যাচ্ছে প্যারিসের রাস্তা, আর এ নিয়ে যার পর নাই বিরক্ত সেখানকার বাসিন্দা। পর্যটকদের চাপে চারপাশে যেন নৈরাজ্য, এই টুরিস্ট বাসের এবার হ্রাস টানতে চাইছেন প্যারিসের কর্তা ব্যক্তিরা। মেক্সিকো ও চীনা স্টিলে ফের শুল্কারোপ ট্রাম্পের। যুক্তরাষ্ট্র সোমবার মেক্সিকো ও চীনের কিছু স্টিলের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বলেছে এই দুই দেশ অন্যান্য ভর্তুকি দিয়ে তাদের উৎপাদনকারীদের সহায়তা করে। খবর এএফপির। গরুকে ট্রেনের ধাক্কা, চালককে পেটাল গোরক্ষকরা। একটি গরুকে ধাক্কা দিয়েছে ট্রেন, তার রেশ গিয়ে পড়ল ট্রেনের পাইলটের উপর। গোরক্ষকদের হাতে 3-3 বার চরম হেনস্থার শিকার হতে হল তাকে। ভারতের গুজরাটের মেহসানার ঘটনা এটি। ইঁদুরের দেহ থেকে এইডস নির্মূল করলেন বিজ্ঞানীরা। দীর্ঘ গবেষণার পর এইডস নিরাময়ের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছেন মার্কিন বিজ্ঞানীরা। হংকংয়ে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখার হুমকি বিক্ষোভকারীদের। হংকংয়ের বেজিংপন্থী নেতা চীনা প্রত্যর্পণ বিলকে মঙ্গলবার মৃত ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বিলের কারণে নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তা এখন মৃত। তবে বিক্ষোভকারীরা দ্রুতই তার মন্তব্যকে নাকচ করে আরো সমাবেশ করার হুমকি দিয়েছে। অ্যাপেলকে আপেলের সঙ্গে গুলিয়ে ফেললেন উপস্থাপিকা। মোবাইল সংস্থা অ্যাপেলের সঙ্গে আপেলকে গুড়িয়ে ফেলেছেন পাকিস্তানি উপস্থাপিকা। প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ফের সমালোচনা ট্রাম্পের। ওয়াশিংটন ডিসিতে আকস্মিক বন্যা, হোয়াইট হাউসে পানি। ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। এছাড়া হোয়াইট হাউসের নিচতলার একটি দপ্তরের মেঝেতে পানি উঠেছে। খবর বিবিসি এবং রয়টার্স। প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে বললেন ক্যারি ল্যাম। প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন হংকং এর শাসক ক্যারি ল্যাম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর বিবিসির। হোমওয়ার্ক চাওয়ায় শিক্ষককে কোপালো ছাত্র, ছুটির হোমওয়ার্কের খাতা জমা দিতে বলেছিলেন স্কুলের শিক্ষিকা। এর জেরে ধারালো ছুরি দিয়ে শিক্ষিকাকে উপর্যুপুরি কুপিয়েছেন 11th শ্রেণীর এক ছাত্র। সোমবার এই ঘটনা ঘটেছে ভারতে। খবর ইন্ডিয়া টুডের। চীনকে উপেক্ষা করে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ফের সমালোচনা ট্রাম্পের। রাস্তায় পুলিশের পা জড়িয়ে বিজেপি মন্ত্রীর কান্না। রাস্তায় পুলিশের পা জড়িয়ে ধরে কাঁদলেন বিজেপির এক মন্ত্রী। বিজেপি নেতার এমন কাণ্ডে চোখ কপালে ওঠে উপস্থিত পথচারীদের। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে মির্জাপুর জেলায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।